করিমগঞ্জে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন নৃত্যনীড় সাংস্কৃতিক কলা কেন্দ্রে এবছর 25 বছর পূর্ণ করায় ঘটা করে রজত জয়ন্তী কার্যক্রম আয়োজন করা হয়েছে। করিমগঞ্জ জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে আয়োজিত কার্যক্রমে সংগঠন আয়োজিত দুদিনের অনুষ্ঠানের বৃহস্পতিবার শুভ সূচনা হয়। শুভারম্ভে সার্থকতা রূপ দিয়ে দেন সংস্থার কর্মকর্তারা। অসম সাহিত্য সভার পক্ষে বিশিষ্ট প্রাবন্ধিক নিশীথ রঞ্জন দাসকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। স্বাগত ভাষণ দেন মধুমিতা দাস ভট্টাচার্য। মঞ্চে যারা আছেন সবাইকে আমার নমস্কার। আমি নৃত্যনীড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য এবং ডক্টর মধুমিতা দাস ভট্টাচার্য দুজনের যৌথ উদ্যোগে এই যে নৃত্যনীড়ের পথ চলা, একে একে এক একটা বসন্ত পেরিয়ে 25টা বসন্ত পেরিয়ে 25 বছর পড়ার পর আমি সাধুবাদ জানাই। খুব কঠিন এই বাস্তব পরিস্থিতিতে 25টা বছর কোনো সংগঠনকে এইভাবে ধরে রাখা, আমাদের 20 বাচ্চারা আজকে এত সুন্দর একসঙ্গে সংবর্ধনায় গণেশ বর্ণনাদের নৃত্য পরিবেশন করলে ছোট বড় সবাই সবাইকে আমাদের কলকাতার গৌরবান্বিত ভারতের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা উষ্ণ অভিনন্দন। গতকাল আমি সমস্তটা ভাগ দিয়েছি আমার কলকাতার গৌরবান্বিত ভারতীকে, তারা ভীষণ খুশি অভিভূত। আমি এই জন্য একটুখানি ডক্টর মধুমিতা দাস ভট্টাচার্যকে একটু ডাকবো আর অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যকে একটু ডাকতে চাই। আমি 2 বছর বাংলাদেশে ভারত সরকার আমাকে একাডেমিক অ্যাম্বাসাডর করে পাঠিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার ভিজিটিং প্রফেসর। সেইখানে 12টা আমি তো স্মারক বক্তৃতা দিয়েছিলাম, সেইটা দিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং আরেকটি ভারতীয় হাইকমিশন দূতাবাস যারা কখনো কোনো বই প্রকাশ করেন না, Thank you.
এই জ্ঞানাঞ্জনের পথে চলাফেরা আমাদের আর অন্য কোনো পথ নেই। নমস্কার। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। নমস্কার। ODTHD কোচিং সেন্টার মে প্রিন্সিপাল রুনা রাজবর্মন। আমারে ইয়াহ জো জো ফেসিলিটি হ্যায়, পহলা হিন্দি সাবজেক্ট হাম ফ্রি মে পড়ানা চাহতে হ্যায়। দূসরা জো এসে বচ্চে হ্যায় জো আয়ু মে জ্যাদা হো গে, এডমিশন নেই লে সকতে, হাম উনকো পড়াকে সার্টিফিকেট দেকে উনকি ইচ্ছা অনুসার উনকে এডমিশন কে লিয়ে সার্টিফিকেট দেঙ্গে। তীসরা জো বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যায় উনকো ভি হাম মেডিকেল ট্রিটমেন্ট করাকে উনকা পার্সেন্টেজ নিকালকে দেঙ্গে। আর এসে বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যায় জো ঘর ঘর মে যাকরকে হামারে টিচার পড়াতে হ্যায়, ও ভি সুবিধা ইয়াহ উপলব্ধ হ্যায়। আর CBSE আর সভা বোর্ড কে জিতনে ভি প্রবলেম হোঙ্গে, জিতনে ভি সাবজেক্ট হোঙ্গে, হাম উসকো আচ্ছি তরহ সে পড়ানে কি ইয়াহ কোশিশ করেঙ্গে। আর আপ লোগ হামারে ইয়াহ আইয়ে আর ইসকো কোঅপারেট করে, সহায়ক বনে আর ইসকো আওয়ার দিন কো উজ্জ্বল করে। ধন্যবাদ।